আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা জানব মসজিদে বিয়ে করা কি সুন্নত ফুকাহায় কেরামের অধিকাংশের মতে বিয়ের আখেদের অনুষ্ঠান মসজিদে করা মুস্তাহাব যেহেতু বিয়ে ইবাদত ও মসজিদ বরকতময় স্থান মসজিদে জনসাধারণের উপস্থিতি থাকে তাই খুব সহজেই বিয়ের ব্যাপারটি সবাই জানতে পারে যেটা শরীয়তের দৃষ্টিতে পছন্দনীয় আয়সার আনহা থেকে বর্ণিত রয়েছে রাসুল পাক সাল্লাহ আলহ্লাম বলেছেন বিয়ের কথা ঘোষণা করো বিয়ে মসজিদে করো এবং বিয়েতে দফ বাজাও এই হাদিসটি নেওয়া হয়েছে সুনানে তিরমিজি থেকে তবে ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাই ও ইবনে হাজার রহমতুল্লাহি আলাই হাদিসটিকে জয়ীফ বা দুর্বল বলেছেন নবী করিম সাল্লাহু সাল্লামের যুগে সাহাবিদের সব বিয়ের আখ মসজিদে হতো না নবী করিম সাল্লাহ সব বিয়ের রাত মসজিদে হয়নি নবী করিম সাল্লু খুব জোর দিয়ে সবার বিয়ের আক্ত মসজিদে করার নির্দেশ দিয়েছেন এরকম কোনো প্রমাণও পাওয়া যায় না তাই এটা অপরিহার্য বা খুব গুরুত্বপূর্ণ নয় যে প্রতিটি বিয়ের আক্ত মসজিদেই হতে হবে দুই পক্ষের সুবিধা অনুযায়ী যে কোনো জায়গায় বিয়ের রাত হতে পারে সফর অবস্থায়ও বিয়ে করা যায় রাসুল করিম সালু আলহুসাল্লাম সাফিয়া রাহু তাল আনহাকে বিয়ে করেছিলেন খায়বার যুদ্ধ থেকে ফেরার পথে এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারি শরীফ থেকে মসজিদে বিয়ে হওয়ার কারণে যদি বিয়ের ইসলামী নির্দেশনা বিরোধী আচার অনুষ্ঠান কমানো সম্ভব হয় তাহলে বিয়ে মসজিদেই করা উচিত বরকতময় স্থান জনসাধারণের উপস্থিতি ও দোয়ার সুযোগ ইত্যাদি কারণে মসজিদে বিয়ে হওয়া অবশ্যই পছন্দনীয় ও মুস্তাহাব কিন্তু মসজিদে বিয়ে হওয়াকে অপরিহার্য বা মোয়াক্কাদা সুন্নত মনে করা মসজিদের বাইরে বিয়ে হওয়াকে নিন্দনীয় মনে করা সমীচীন নয় প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন